বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো অ্যারাবিয়ান একটা ডিশ, অ্যারাবিয়ান চিকেন মান্ডি, চিকেন মান্ডি বিরিয়ানি। মান্ডি বিরিয়ানিটা খুব ফেমাস, এটা আমি দেখাবো। এটা খুবই মজা, খুবই সুস্বাদু। আমি এখানে একটা মুরগি নিয়েছি, একটা ব্রয়লার মুরগি নিয়েছি, এটি 4 পিস করে নিয়েছি। এটা ওরা আস্ত মুরগিও দেয়, আবার একটা মুরগিটা 2 ভাগ করেও দেয়, তবে আমি 4 পিস করে নিয়েছি। আরও ছোট করে নেওয়া যাবে ইচ্ছা। আমি এখানে কিছু একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 2 টেবিল চামচ ধনিয়া দিলাম। একটা মান্ডি মশলা বানাইতে হবে, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। আর এখানে জয়কে দিছি একটু, আর জয়ফল দিছি একটু, একটা একটা জয়ফলের অর্ধেক দিছি, আর জয়ত্রী দিছি, একটা ফুল দিছি। আর এখানে দারচিনি দিছি 4 টুকরা, লবঙ্গ দিছি 6-7টা, একটা কালো এলাচ, কালো বড় এলাচ, আর 10টার মতো দিছি সাদা এলাচ। এগুলো আমি একটু হালকা ভেজে নিব, হালকা ভেজে আমি গুঁড়া করে নিব। একটু একটু ফুটতে শুরু করছে, খুব সুন্দর একটা গ্রাম বেড়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার। এখন আমি চুলা চাপ অফ করে দিয়ে এটা নামাই নিব। মশলাটা গুঁড়া করে নিয়েছি, গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা পাটা, শিলপাটা বেটে নেওয়া যাবে, শিলপাটা বেটে নিতে পারবেন। এখন আমি এখান থেকে কিছু মশলা এখানে দিয়ে দিব। আমি 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ অর্ধেক দিলাম, অর্ধেক মশলা এখানে রাখলাম। রাইসের সাথে দিব, আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ, আদা বাটা রসুন বাটা একসাথে মিক্সড করা আছে, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, এটা জাল কুচি দিবেন। এই মরিচের গুঁড়া অনেক বেশি জাল, এটা আমি ঘরে ভাঙিয়েছি গুটা টুটা ফেলে, জাল কুচি দিবেন। হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর একটা লেবুর রস আমি বের করে দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো একটু মেখে নিব। আমি চিকেনগুলো কেটে নিয়েছি, কেচে কেচে নিয়েছি, যেভাবে কেচে কেচে নিয়েছি এভাবে। এখন আমি চিকেনগুলো ভালো করে মশলা দিয়ে মেরিনেট করবো, ভালো করে ভালো করে সুন্দর করে মাখতে হবে, মেখে মেখে মেরিনেট করে নিব। ভিতরে ভিতরে মশলা দিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় মশলা পুরো পুষায়। রাখলে হবে, আর ওভার নেট রাখলে আরও বেশি ভালো হয়। তা আমি এখন 2 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। ১.৫ টেবিল চামচের মতো তেল দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম ছেলে শুরু করে বাড়ির জন্য। চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি একদম লো আছে, এটা 15 মিনিট রাখবো, এক পাশ 2 পাশ 30 মিনিটে রাখবো, 15 মিনিট করে 2 পাশ ভেজে নেবো। একদম লো আছে, দেখে দেব। পানি উঠেছে অনেক, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। 15 মিনিট বেশি হয়েছে, প্রায়
30 মিনিটের মতো হয়ে গেছে। মাংসটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে, এখানে এটা সিদ্ধ করবো না, একবারে সিদ্ধ করে নিব। পানি উঠছে, প্রচুর পানি উঠে এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আবার 15 মিনিট দেখে রাখবো, হয়ে গেছে ভাজা। এটা এগুলো আমি এখন উঠাই নিব। আপনি চাইলে আরো বেশি তেলে ভাজতে পারেন, আমি কম তেলে ভাজছি, একটু বেশি তেলে ভেজে মচমচা করে নেওয়া যাবে। আমি এখন উঠাই নিব, এখন আমি রাইসটা রান্না করে নিব। এখানে আমি আগে একটু ঘি দিয়ে দিলাম, এখন আমি কাজু বাদাম আর কিসমিসটা আগে ভেজে নিব। আমি একটু কাজু বাদাম দিচ্ছি, কিসমিস দিয়ে দিয়ে দিচ্ছি। কাজু কিসমিস এগুলো অপশনাল, এগুলো না দিলেও হবে। এখানে আমি তেল দিয়ে দিব, আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিব, আর এখানে 3 টুকরা দারচিনি, 1টা কালো বড় এলাচ আর 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখানে একটু পানি দিয়ে দিলাম, একটা বাজা হয়ে গেছে, এখানে মাংস মেরিনেট করার যে মাংস মশলাটা রয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম আগে। যে মাংসটা গুঁড়ো করছিলাম সেখান থেকে 1 কেজি কম দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। টমেটো চাপটা দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো চাপ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিবো। আমি চামচি 1 কেজি মানে এই গ্লাসে 3 গ্লাস পানি দিয়েছি, আর এখন 6 গ্লাস পানি দিয়ে দিবো। যে কোনো একটা পাত্র দিয়ে মাপবেন, যেটা দিয়ে মাপবেন সেটা ডাবল পানি নেবেন। এখানে 6 গ্লাস পানি দিয়ে দিলাম, আমি 3 গ্লাস চাল দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা, পেঁয়াজ বেরিশটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো, এটা তেজপাতা দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো,
একটু ডেকে দিব। এখানে আমি দুটা স্টক দিয়ে দিব, চিকেন চিকেন কিউব, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। এটা চিকেন স্টক এভাবে ঘরে থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে কিউব দিয়ে দিবেন দুটা। যদি চিকেন স্টক থাকে তাহলে সেগুলো দিবেন, আর না থাকলে রেডিমেড এরকম স্টকে কিউব পাওয়া যায়। এটা হালাল দেখে কিনবেন, হালাল দেখে কিনে দুটা কিউব দিয়ে দিবেন। এটা যে কোনো কোম্পানি পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায় মানে যে কোনো কোম্পানি পাওয়া যায়। আরব দেশে তো শুকনা লেবু কিনতে পাওয়া যায়, সেগুলো তারা দেয়। আমার ঘরের ফ্রিজে লেবু মানে শুকাই গেছিল, সেই শুকনা লেবু আমি দিয়ে দিচ্ছি একটা, আর একটা পাকা লেবুর অর্ধেক দিয়ে দিলাম। এ তারা শুকনা লেবুটা দেয়, কালো লেবুটা। পকাইছে গেছে, এখন আমি এখানে চালটা দিয়ে দিব। আমি বাসমতি চাল নিছি, এটা চিনিগুলো চাল দিয়ে হবে, পোলার চাল দিয়ে হবে। আমি এখানে চালটা, বাসমতি চালটা নিলে এক ঘন্টা আগে চালটা ভিজে রাখবেন। এক ঘন্টা আগে ভিজে রেখে আমি 10 মিনিট জ্বলা দিছি, তাহলে এইটা এইটা রাইসটা অনেক সুন্দর হয়, লম্বা লম্বা হয়, আর এটা গলে না, তো অনেক সুন্দর হয়। এই জন্য সবসময় বাসমতি চালটা ভিজে রাখবেন, রান্না করতে খুব খুব আরাম হয়, এটা রান্না করতে খুব ভালো। আর পোলার চাল নিলে এতক্ষণ ভিজে যেতে হবে না, পোলার চাল নিলে 10-15 মিনিট ভিজে নিতে হবে, সমস্যা নেই। এভাবে করে খেয়ে দেখবেন, এটা সারা জীবন মনে থাকবে যে এটা কি খেয়েছি। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে রান্না করবেন। এটা এতই মজা যে একবার যে খাবে সে মানে আর বলতে পারবে না এটা কি খেয়েছি, এটা এত মজা। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। পানিটা শুকায় আসছে, এখন আমি জলটা কমাই দিব চুলা, এতক্ষণে জলটা খাইয়েছিল। এখন আমি লো করে দিব, মিডিয়াম লোতে করে দিলাম, একদম পানি শুকানো পর্যন্ত এখন লোতে থাকবে, মিডিয়াম লোতে থাকবে। হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব, একদম পারফেক্ট পারফেক্ট বাড়ি পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ঝরঝরা হয়েছে। আমি চিকেন গুলো দিয়ে দিব, চিকেন গুলো দিয়ে দিছি। আমি এখন একটু কয়লার ধোয়া দিব, ওইটা দিলে একটা স্মোকি ফ্লেভার আসবে, আরো বেশি মজা হবে। এখন আমি আমি এখানে একটা বাটি বসাই নিলাম, কয়লাটা পাশে চুলে জ্বালাই নিলাম। এখানে তেল দিয়ে দিব, ঢেকে রাখবো, 10 মিনিটের মতো ঢেকে রাখবো। হয়ে গেছে 10 মিনিট, এখন আমি এটা খাই নিব। এখন আমি কাজু কিসমিস এখানে দিব, এটা এটা শুধু ডেকোরেশনের জন্য, আর কেউ ইচ্ছা থাকলে মানে পুরো এটা রাইসের মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যে পছন্দ করবে, আর যে পছন্দ করবেন না সে দিবেনই না। তো ওকে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।